ইরানি গোলাপ তুমি ওইখানকার জিনিস মাইকবা কে আমি তোমার সব কিছু পাঠাই দিব তুমি ওটা মাইকবা আর আমার কথা চিন্তা করবা ভাই তো কম কা খেলাছে ভাবি আপনি খালি ইরানি না আপনি মনে করেন ওই 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 সিঙ্গাপুর মালয়েশিয়া কাজাকিস্তান তুর্কমেনিস্তান তারপরে উগান্ডা তারপরে পানামা তারপরে মনে করেন ওই 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 ফরিদপুর তারপরে সিঙ্গাপুর সব জায়গা নষ্ট হয়ে গেছে কিন্তু কি করবো কও যখনই তোমার ভাই ফোন করে বলে জানে মান সেন্টটা কি মাখিছো লিপস্টিকটা কি দিয়েছো এখন না মাখলে তো তার মন খারাপ হবে তাই না তাই মাখি আর কি ববিতা ভাবি আমি কইছিলাম কি ভাই যখন এত এত জিনিস পাঠায় ওর মধ্যে থেকে যদি আমাকে একটা ছোট্ট লিপস্টিক দিতে তাহলে দেওয়া যাবে প্রথমত তো তুমি ছেলে মানুষ লিপস্টিক কি মাখবে নাকি তার উপরে তোমার দাড়ি মুছের যেই হালত মুছের উপর দিয়ে মাখবে সি 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 মুছে মাখবো না ভাবি হয়েছে কি আমি একজনে পছন্দ করি ওর নাম কদমি ওর জন্য একটু নিবের চাচ্ছি ঠিক আছে শোনো তুমি যদি লাকেশ খান মাথা করে নিয়ে আসবার পারো একটা লিপস্টিক দিব কিন্তু তোমার ভাই কিন্তু ছোটখাটো লাকেশ পাঠায় না এমন বড় বড় লাকেশ পাঠায় মাথায় করে আনবার পারবা তো কি করছো ভাবি আবার জান চলে যাবি কিন্তু লাকেশের কিছু হবি না তুমি যেমন ভাইয়ের জানেমন আমিও কদমির জানেমন মানে কদমি আমার জানেমন চলো চলো